হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি খুদা হাফেজ চ্যাপ্টার টু মুভিটি নিয়ে আলোচনা করব এর আগে আমি ক্ষুদা হাফেজ মুভিটি নিয়ে আলোচনা করেছিলাম তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর খুদা হাফেজ টু মুভিটি হিন্দি ভাষায় অ্যাকশন থ্রিলার মুভি আর এই মুভিটি দু হাজার বাইশ সালেই মুক্তি পেয়েছে এই মুভিটি লিখেছেন ও ডাইরেক্ট করেছেন ফারুক কবির তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মুভির স্টোরিটি শুরু করছি মুভি শুরুতেই আমরা নার্গিসকে দেখতে পাই খারাপ স্বপ্নে তার ঘুম ভেঙে যায় এই মুভির ফার্স্ট পার্টে নার্গিসকে কিছু লোক পাচার করে বিদেশে নিয়ে যায় সেখানে কিছুদিন তাকে আটকে একাধিকবার রেপ করা হয় এই সব দিনগুলির কথা নার্গিস ভুলতে পারিনি সেই স্মৃতিগুলি ঘুমের মধ্যে নার্গিসকে বারবার জাগিয়ে তোলে সুস্থভাবে জীবনযাপনের জন্য সমীর নার্গিসকে নিয়ে ডাক্তারের কাছে আসে ডাক্তার তাকে এসব ভুলে যেতে বলে আর নতুনভাবে জীবন শুরু করার পরামর্শ দেয় এরপর পরের সিনে দেখানো হয় সমীর তার বন্ধু রোহিতের বাড়ি আসে রোহিতের ভাই আর তার ওয়াইফের মৃত্যু এক অ্যাক্সিডেন্টে হয় আর তাদের দুজনের একটি মেয়ে রয়েছে সমীরের বন্ধু সমীরকে বলে কাজের জন্য তাকে অনেক ট্রাভেল করতে হয় আর পাঁচ বছরের বাচ্চাকে নিয়ে সে ট্রাভেল করতে পারবে না বাচ্চাটিকে সে অনাথ আশ্রমে দেওয়ার কথা ভাবছে সমীর রোহিতকে বলে নন্দিনীকে সে এক সপ্তাহের জন্য নিজের কাছে রাখতে চায় যদি নার্গিস নন্দিনীকে পছন্দ করে তবে তাকে তারা অ্যাডাপ্ট নেবে সমীরভাবে নন্দিনীকে কাছে পেয়ে যদি নার্গিস পুরনো দিনগুলির কথা বলে নতুনভাবে জীবন শুরু করতে পারে তাই সমীর নন্দিনীকে নিজের সাথে নিজের ঘরে নিয়ে আসে নার্গিস নন্দিনীকে দেখে রেখে যায় আর ভাবে এসব যদি না হতো তাহলে তাদের নিজেদেরও একটি বাচ্চা থাকত তাই সে নন্দিনীকে নিজের ঘরে ঢুকতে দেয় না সমীর পাশের একটি রুমে নিয়ে যায় এরপর নার্গিস সেই ডক্টরের কাছে যায় আর ডক্টরকে সব খুলে বলে ডক্টর শুনে নার্গিসকে বলে সেই মেয়েটিও ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো ভগবানের এটাই ইচ্ছা ছিল দুজন লোককে এভাবে মেলানোর এরপর নন্দিনী আর নার্গিসের মধ্যে ধীরে ধীরে ভালো সম্পর্ক তৈরি হয় এরপর নার্গিসের কথায় সমীর আর নার্গিস তাকে অ্যাডাপ্ট নেয় তারা নন্দিনীকে স্কুলে ভর্তি করায় নন্দিনীকে পেয়ে তাদের ফ্যামিলি খুব সুখী হয় একদিন নন্দিনী স্কুল থেকে ফেরার সময় শোভা নামে একটি মেয়ের সাথে আইসক্রিমের দোকানে যায় সেই সময় একটি ব্লু ব্লুভেন করে সেই স্কুলেরই তিনটি ছেলে আসে আর তাদের দুজনকে কিডন্যাপ করে সেখানে সেই আইসক্রিম ওয়ালা তিনটি ছেলেকে বাধা দেওয়ার চেষ্টা করে বাচ্চু নামে ছেলেটি তাকে বন্দুক দেখায় সে সে সেখানকার পাওয়ারফুল মহিলা ঠাকুরজির নাতি ছিল স্কুলের টিচাররা এসব জানার পর সমীরকে তারা ইনফর্ম করে সমীর স্টেশনে যায় সেখানে শোভা নামে মেয়েটির ভাইয়ের সাথে সমীরের সাক্ষাৎ হয় এক ঘন্টা ওয়েট করার পরেও পুলিশ কোনো এফআইআর লেখে না পুলিশ কোনো কাজ করছে না দেখে সমীর নিজেই বেরিয়ে পড়ে সেই আইসক্রিম ওয়ালাকে নিয়ে এসব কিছুই সে নার্গিসকে জানায় না এরপর সমীর সেই আইসক্রিম ওয়ালাকে নিয়ে যে ডাইরেকশানে সেই ভেনটি গিয়েছিল সমীর সেই ডাইরেকশানে লোকের কাছে জানতে চায় তারা কি ব্লু কালারের কোনো ভেন দেখেছে কিনা আর এদিকে পুলিশ আগে থেকেই জানতে পারে এসব কাজ কে করেছে তাই পুলিশ সেখানকার ঠাকুরজির ঘরে যায় ঠাকুরজি সেখানকার পাওয়ারফুল একজন লেডি পুলিশ তাকে সমস্ত কথা জানায় ঠাকুরজি তার ড্রাইভারকে ফোন করে তার ড্রাইভার ঠাকুরজিকে সমস্ত কথা বলে দেয় আর তারা এখন ফার্ম হাউসে আছে ঠাকুরজি তার নাতিকে শাসন না করে তাকে সাপোর্ট করে আর এক কসাইকে ফোন করে বলে সেই দুটো মেয়েকে মেরে দুদিকে ফেলে দেওয়ার জন্য সেখানকার পুলিশ ঠাকুরজিকে ভয় পায় তাই তারা চুপচাপ থাকে আর এদিকে শ্রমিক জিজ্ঞাসা করতে করতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তারা গাড়িটিকে আগুন লাগিয়ে দিয়েছে সমীর তার মেয়েকে সেখানে না পেয়ে গ্রামবাসীকে হেল্প করতে বলে সেখানকার মাঠে খোঁজার জন্য তারা দুটো মেয়েকেই খুঁজে পায় রক্তাক্ত অবস্থায় তখনও তারা জীবিত ছিল তাড়াতাড়ি তারা সেখানকার হসপিটালে নিয়ে যায় ছোট্ট মেয়ে নন্দিনী সেখানেই মারা যায় আর বড়ো মেয়েটি কমায় চলে যায় সমীর পুরো পাগলের মতো হয়ে যায় আর তখনই সেখানে সেই বড়ো মেয়েটির ভাই সমীরকে বলে যে এই কাজটি কারা করেছে স্কুলে তার বোনকে কিছু ছেলে বিরক্ত করত সে সব কিছু সমীরকে জানায় হসপিটাল থেকে জানায় দুজনকে রেপ করা হয়েছে এই কথাটা যখন নার্গিস জানতে পারে নার্গিস সমীরকে বলে যতদিন না তার মেয়ের অপরাধীদের শাস্তি দিচ্ছে ততদিন সে সমীরের সাথে কোনো সম্পর্ক রাখবে না কিছুদিন যাওয়ার পর সমীর দেখিয়ে সেই কেসটিকে নিয়ে পুলিশ কোনো ইনভেস্টিগেশন করছে না সমীর রেগে গিয়ে যে এই কেসটি হ্যান্ডেল করার দায়িত্ব নিয়েছে তার বাড়িতে এসে তাকে উত্তম মধ্যম দেয় আর সেখানে কিছু পুলিশ চলে আসে ও সমীরকে ধরে নিয়ে যায় একজন পুলিশকে মারার অপরাধে সমীরকে জেলে পাঠিয়ে দেয় আর এখানে ঠাকুরজি সমীরকে মারার জন্য লোক পাঠায় যে কিনা আগে থেকে জেলেই ছিল জেলে থাকলেও সমস্ত কথা তারা জানতে পারত তাই সমীরের সেলমেট তাকে একটি ছুরি দেয় নিজেকে প্রোটেক্ট করার জন্য আর যদি কোনোভাবে সে সেই লোকটিকে মেরে দেয় তাহলে তার সেলমেট তাকে হেল্প করবে এরপর সেখানে ঠাকুরজির পাঠানো লোকের সাথে সমীরের ফাইট হয় সমীর সেখানে তাকে মেরে দেয় আর সমীরের সেলমেট একজন কষাই সে তাকে হেল্প করতে রাজি হয়ে যায় সমীর জেল থেকে বেরিয়ে তার কষাই ফ্রেন্টের বাড়িতে আসে সেখান থেকে সে জানতে পারে তাদের শত্রু কষাই সেই এলাকায় কিছুদিন থেকে ঠাকুরজির বাড়ি থেকে খাবার পাঠানো হচ্ছে সমীর বুঝতে পারে কেউ না কেউ সেখানে নিশ্চয়ই রয়েছে জন্য তারা মহরমের দিন তাদের শত্রু এলাকায় ঢুকে এক এক করে মেরে সেই রুমে ঢুকে পড়ে সে দেখে সেখানে সেই ড্রাইভার এক কষাই আর বাচ্চুর এক ফ্রেন্ড সেখানে রয়েছে কসাইকে সেখানেই সমীর মেরে ফেলে বাচ্চুর ফ্রেন্ড আর ড্রাইভারকে নিয়ে তারা সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে নন্দিনী আর ওই মেয়েটিকে মেরে ফেলে রেখেছিল ড্রাইভার সমীরকে বলে দেয় ঠাকুরজি অনেক পাওয়ারফুল লেডি আর তার অ্যাগেনস্টই কিছু করতে পারবে না আর তার এখানে কোনো দোষ ছিল না আর বলে দেয় তার মেয়ের সাথে নোংরা মেয়েই ছেলেটি করেছে এটা শোনার পর সমীরের রাগ আউট অফ কন্ট্রোল হয়ে যায় ও সেখানে ছেলেটিকে মেরে ফেলে গাছে ঝুলিয়ে রেখে চলে যায় ড্রাইভারকে নিজেদের সাথে রেখে দেয় যেহেতু ড্রাইভার সব কিছু দেখেছে তাই সেটি একটি বড় প্রমাণ এরপর দেখানো হয় ঠাকুর তার ছেলে কমলেশকে ফোন করে সে এখন ইজিপ্টে রয়েছে সেখানের সাথে বাচ্চুও রয়েছে এখানে আমরা জানতে পারি ঠাকুরজি তার হাজব্যান্ডকে নিজের হাতেই খুন করেছে তার ছেলে কমলেশ সেখানে লোকাল গ্যাংস্টারের সঙ্গে মিলে দুই নাম্বারের কাজ করে অন্যদিকে সমীর এক সিবিআই অফিসারের কাছে আসে সিবিআই অফিসার সমীরকে এক ইনফরমেশন লেটার দেয় যেখানে থেকে সে জানতে পারে বাচ্চু এখন ইজিপ্টে রয়েছে আর সেই ড্রাইভারকে সিবিআই অফিসারের হাতে তুলে দেয় নেক্সট সিনে দেখানো হয় সমীর সবার ভাইকে সাথে নিয়ে ইজিপ্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মিশরে পৌঁছে সেখানকার এক ড্রাইভারের সাহায্যে বন্দুক কিনে নেয় বন্দুকের দোকানে বন্দুক বিক্রেতা মাইকেলের সাহায্যে কমলেশ ও বাচ্চুকে ধরে নেয় বিনিময়ে সমীর মাইকেলকে পার ডে ওয়ান থাউজেন্ড ডলার দেয় সুযোগ বুঝে সমীর কমলেশের বাড়িতে অ্যাটাক করে সেখানে কিছুক্ষণ ফাইট হয় আর এদিকে কমলেশ বাচ্চুকে নিয়ে বেরিয়ে পড়ে তারা সেখান থেকে পালাচ্ছে দেখে সমীর তাদের ফলো করে কিছুক্ষণের মধ্যে সমীর বাচ্চুকে ধরে ফেলে কমলেশ সমীরকে মারতেই যাচ্ছিল ঠিক তার আগেই শোভার ভাই কমলেশকে বন্দুক দিয়ে মেরে ফেলে আর সমীর ও বাচ্চুকে সেখানে মেরে দেয় অন্যদিকে ইন্ডিয়াতে সেই শোভা নামে মেয়েটি কোমা থেকে বেরিয়ে আসে আর তিনটি ছেলের নাম বলে দেয় আর পুলিশ পৌঁছে যায় ঠাকুরজিকে অ্যারেস্ট করার জন্য ঠাকুরজি খুবই নোংরা থিঙ্কিংয়ে একজন মহিলা তার সাথে থাকা মেয়েটির ওপর অত্যাচার করত। তাই সেই মেয়েটিও তার উপর অতিষ্ঠ হয়ে তার মাথায় থাকা একটি পিনের সাহায্যে ঠাকুরজিকে মেরে ফেলে আর সমীর ফাইনালি ইজিপ্ট থেকে ইন্ডিয়ায় আসে আর সে জানতে পারে নার্গিস মা হতে চলেছে মালিয়াবাদে সেখানে সমীরের বাড়ি সেখানকার আশেপাশের লোক সমীরকে পছন্দ করতে শুরু করে আর কিছু পলিটিক্যাল পার্টির লোক সমীরকে টিকিট দেওয়ার জন্য আসে আর মুভিটি এখানেই শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের স্টোরিটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে